টিভি রাজবাড়ির খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি মেরিনা সুলতানা। 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস। রাজবাড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজবাড়ি জেলা আওয়ামী লীগ চত্বরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ি এক আসনের এমপি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী এরাদত আলী সহ অন্যান্য নেতারা বক্তৃতা করেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয় মঞ্চে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলা নিহত আইবি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।